আসসালামু আলাইকুম গ্রাম বাংলা রূপ বৈচিত্র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। তো এই হচ্ছে মুসাপুর ক্লোজারের পাশে সেই নারকেল জিঞ্জিরা। তো মূলত তো এই বাড়িটা নিয়ে গত এক বছর আগে আমি একটি ভিডিও করেছিলাম, মুসাপুরের নারকেল জিঞ্জিরা, সেটা আপনারা দেখেছেন অনেকে, অনেকে এটা পছন্দ করেছেন। এটা এত বেশি হাইপ জাগিয়েছে যে মুসাপুরের নারকেল জিঞ্জিরা এটা আপনাদের কাছে এত বেশি ভালো লেগেছে, তাই আমরা এই বাড়ি নিয়ে আরেকটা ভিডিও করতে চলে এসেছি। তো সম্পূর্ণটা আমরা আপনাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এটি মূলত একটি পরিত্যক্ত বাড়ি, নদী ভাঙনের কারণে এই বাড়িটি ওনারা এখান থেকে চলে গিয়েছে, অন্য স্তরে গিয়ে ওনারা এখন বসবাস করতেছে। মূলত এটি একটি পরিত্যক্ত বাড়ি। যদি আপনি নারিকেল গাছগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বাড়িটা বা এই নারিকেল গাছগুলো কমপক্ষে 30 থেকে 40 বছর বয়সের নারকেল গাছ। তো বাড়ির ভিতরে একটা সুন্দর পুকুর দেখতে পাচ্ছেন আপনারা, পুকুরটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে মানুষ বসবাস করছে। আমি আপনাদেরকে যদি নদীর পাশটা দেখাই, আমি যখন 2007 সালে এসেছিলাম এখান থেকে আরও 400 মিটার ওইদিকে নদীটা ছিল, নদী বাঁধতে বাঁধতে একদম বাড়ির কাছে চলে এসেছে, এরপরে ওনারা এখান থেকে চলে গিয়েছে। তো যাই হোক, আমরা এটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এরপরে আমরা মুসাপুর ক্লোজারের ওই দিকটা আপনাদেরকে সামান্য করে একটু দেখে যাব। যদিও মুসাপুর ক্লোজার নিয়ে এর আগে আমি 4টি পর্ব করেছিলাম। প্রথম পর্বে মুসাপুর ক্লোজারটা যেই রেগুলেটরটা আছে ওই রেগুলেটরটা তৈরি করতে কত টাকা বাজেট হয়েছিল, কত টাকা খরচ হয়েছে, কতদিন সময় লেগেছে, কোন সরকারের আমলে বাজেট পাস হয়েছে, কোন সরকারের আমলে খরচ শুরু হয়েছে এবং এটা কোন সরকারের আমলে সমাপ্ত হয়েছে, কে উদ্বোধন করেছে, সেই বিষয়ে আমি বিস্তারিত জানিয়েছি আপনাদেরকে। তো সেই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছে, বিশেষ করে আমি ইউটিউব চ্যানেলের কথা বলবো। তো প্রথম ভিডিও ছিল মুসাপুর নিয়ে আমার, সেটা দ্বিতীয় পর্বে ছিল মুসাপুরের ওই অংশের ভিডিওটা, যা যেটা ঝাউ বাগান বলেন ওই দিকের অংশের ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এবং তৃতীয় পর্বে ছিল গত বছরের এই অংশের যেটি আমি মুসাপুরের নারিকেল জিঞ্জিরা নামে দিয়েছিলাম। আজকে এটা আপনাদেরকে দেখাবো আর ওই দিকটা সামান্য করে দেখাবো। গত বছর এই বাড়ি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম এবং কিছু ছবি তুলেছি, সেগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে মুসাপুরের নারিকেল জিঞ্জিরা নামে টাইটেলে আমি আপলোড করেছিলাম। এই টাইটেলের ভিডিও এবং ছবিগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি মুসাপুরের এই নারিকেল জিঞ্জিরা খ্যাত স্থানের ভিডিও করার জন্য। এই মুহূর্তে সামনে আপনারা নদীর পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে মুসাপুরের সেই মুভি চাচার ভাইরাল বাড়ি। তো এটা নিয়ে আমি ভিডিও পরবর্তীতে আপলোড করবো, আপনারা সেটা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন মুভি চাচার বাড়ির একটু পশ্চিমে খালের একটি চ্যানেল উত্তর দিকে প্রবেশ করেছে, এই চ্যানেল দিয়ে মূলত জোয়ারের পানি উপকূলের এই অংশে প্রবেশ করে, তাই আমি আপনাদেরকে এই অংশটা একটু দেখিয়ে যাচ্ছি, যার জন্য মুসাপুরের যেই রেগুলেটরের মুখটা আছে অর্থাৎ দোকানপাট যে অংশে আছে সেই অংশ থেকে একটা বাঁধ দেওয়া হচ্ছে, একটা সড়ক তৈরি করা হচ্ছে যেটা পশ্চিম দিকে চলে যাচ্ছে। তো এটা মূলত সড়ক নয়, এটি মূলত হচ্ছে যে একটা বাঁধ দেওয়া হচ্ছে যাতে করে জোয়ারের পানি এদিকে প্রবেশ না করতে পারে, এই জন্য মূলত এই বাঁধটা দেওয়া হচ্ছে। এই দিকটা হচ্ছে যে আপনার একদম নদীর পাড়ে যে ঝাউ বাগানটা রয়েছে, ঝাউ বাগানের পশ্চিমের অংশ। তো এই দিকটা আমি পূর্বের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, তাই এইটা নিয়ে তেমন একটা আপনাদেরকে কথা বলবো না, এটা নিয়ে তেমন একটা তথ্য দেওয়ার মতো নেই। তো আমি আপনাদেরকে এই দিকটা জাস্ট দেখিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, নোয়াখালীর এই স্থানটি অর্থাৎ মুসাপুরের কথা বলতেছি, এটি স্থানীয় মানুষ এবং আশেপাশের জেলাসমূহের মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি জায়গা।
তবে এটি সরকারিভাবে কোনো পর্যটন এরিয়া নয়। প্রতি ঈদে হাজার মানুষের ঢল নামে এই মুসাপুর সি বিচে। তাছাড়া শুক্র এবং শনি সরকারি ছুটির দিনও এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। যাই হোক, মুসাপুর নারকেল জিঞ্জিরার এই দিকটা তো আমাদের দেখা হলো। এবার চলুন আমরা রেগুলেটর এবং পূর্ব অংশের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে ঈদের তৃতীয় দিন, তবুও মানুষের সমাগম যথেষ্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে মানুষের সমাগম যথেষ্ট রয়েছে। মূলত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সাতক্ষীর, লক্ষ্মীপুর এসব অঞ্চলের মানুষ এই স্থানে বেশি ঘুরতে আসেন সরকারি ছুটি পেলে, অর্থাৎ ঈদের সময় এবং বৃহস্পতিবার ও শুক্রবার এই স্থানে ঘুরতে আসেন, সময় কাটাতে আসেন। এই দিকটা আমি আপনাদেরকে পূর্ব ভিডিও করে দেখিয়েছি, তবে নতুন করে দেখানোর মতো শুধু এইটুকু আছে যে এখানে কয়েকটা ছাতা নির্মাণ করা হয়েছে নতুন করে। যাই হোক, আমরা এদিক থেকে পূর্ব অংশে যাই, আপনাদেরকে ওই দিকটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সেই মুসাপুরের রেগুলেটর। তো আমি যখন এই মুসাপুর নিয়ে পূর্বে একটা ভিডিও করেছিলাম, একদম সর্বপ্রথম যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে আমি মুসাপুরের এই রেগুলেটরের সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি যে এই রেগুলেটর নির্মাণ কত সাল থেকে শুরু হয়েছে, কত সালে বাজেট হয়েছে, কে কাজ শুরু করেছে, কে উদ্বোধন করেছে এবং কত টাকা এটার ব্যয় হয়েছে। আমি সম্পূর্ণটা আপনাদেরকে সেই ভিডিওতে জানিয়েছি। যারা আমাদের সেই ভিডিওটি দেখেনি, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে এসে সেই ভিডিওটা দেখে আসবেন। আশা করি এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই, আপনাদেরকে এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি। এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট মানুষের সমাগম রয়েছে। মূলত এই অংশে প্রথমে মানুষের ভিড় জমত, এই অংশটা মানুষের দেখত, কারণ সামনে একটা বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধটা সম্পূর্ণভাবে নদীর মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে। তো আমি সামনে যাচ্ছি, এটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই বেড়িবাঁধ যার কথা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। মূলত এই বাঁধটা দেওয়ার কারণটা কি, সেটা আমি আমার মুসাপুরের যেই প্রথম ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি। তারপর আমি আপনাদেরকে একটু করে জানিয়ে দিই, এই দিক দিয়ে বাঁধটা দেওয়া হয়েছে, ওই যে রেগুলেটর যেটি এখানে নির্মাণ করা হয়েছে সেই রেগুলেটরটা এখানে নির্মাণ করার জন্য এই দিক দিয়ে বাঁধটা দেওয়া হয়েছে। তো মূলত এখানে কেন রেগুলেটরটা নির্মাণ করা হয়েছে সেটিও আমি সেই ভিডিওতে বলে দিয়েছি। তারপর আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যখন ফেনী জেলার সোনাগাজী উপজেলার কাজিরহাট নামক বাজারের একটু পশ্চিমে পুরনো যে সুইচ গেটটি ছিল, ওই স্থানে বারবার পুনরায় নির্মাণ করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছিল, তখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিদ্ধান্ত নেয় মূলত এইখানে যে মুসাপুরে এই মুসাপুরে এই একটা রেগুলেটর নির্মাণ করবে। তো রেগুলেটর নির্মাণ করতে গেলে সর্বপ্রথম এই দিক থেকে এই চ্যানেলটা বন্ধ করতে হবে, আর যেখানে রেগুলেটর এখন রয়েছে এই চ্যানেলটা কিন্তু আগে এইরকম ছিল না, আর একটু কম ছিল, অর্থাৎ আর একটু সরু ছিল। তো এই বাঁধটা দেওয়ার পরে ওই চ্যানেলটা কিন্তু বড় করে দেওয়া হয়েছে, ওখানেই রেগুলেটরটা নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, আমি আজকে আর এই বিষয়ে তেমন একটা কথা বলবো না। তো আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে এই বাঁধের পূর্ব পাশে কিন্তু যেখানে নদী ছিল সেই নদীটা এখন শর্ট দিয়ে গেছে। শর্ট দিয়ে যাওয়ার পরে এখানে কিছু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, কিছু ঘর দেওয়া হয়েছে, মূলত এটি একটি আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে। এটা হচ্ছে যে মুসাপুর ক্লোজারের একদম পূর্ব পাশের অংশ। হ্যাঁ, তো প্রথম প্রথম কিন্তু মানুষ যখন মুসাপুরে আসতো তখন এই বেড়িবাঁধে এসে সকলে আড্ডা জমাতো, ভিড় জমাতো। ওইদিকে যেহেতু এই বেড়িবাঁধের পূর্ব পাশে আপনার নদী ছিল, তো এইখানে মানুষ আসতো। পরবর্তীতে যখন মুসাপুরের অন্যান্য স্থানগুলোতে এরকম ব্লক দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দর করে ব্লক দিয়ে ব্রড করা হয়েছে, তখন মানুষ নদীর অন্যান্য পাশেও ভিড় জমাতে শুরু করেছে। ভিডিও করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা এখন আর দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নোয়াখালী এবং ফেনী থেকে আপনারা কীভাবে মুসাপুর সি বিচে আসবেন এ নিয়ে আমি আরেকটা পর্ব আপনাদেরকে করে দেখাবো, আর সেটা ভিডিও করা আছে, আমি পরবর্তীতে এটা আপলোড করব এবং আপনাদেরকে জানাবো মুসাপুর পর্যন্ত আসতে আপনাদের কত টাকা খরচ হতে পারে এবং কোন কোন পথে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।